16 আগস্ট বাংলাদেশ টেস্ট দলের পাকিস্তান যাবার কথা ছিল, কিন্তু তা কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ টেস্ট দল পাকিস্তান যাবে আজ 12 আগস্ট সোমবার বাংলাদেশ সময় বিকেল 4:45 পাকিস্তানের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করবে টিম বাংলাদেশ। ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তান গিয়ে পৌঁছাবে টাইগাররা। এদিকে নানা অনিশ্চয়তার কারণে শোনা গেলেও টেস্ট দলে আছেন সাকিব আল হাসান। বিসিবি রবিবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে, 15 জনের টেস্ট দলে আছে সাকিবের নামও। এখন প্রশ্ন হলো, সাকিব কি দেশে ফিরে দলের সঙ্গে পাকিস্তান যাবেন, নাকি কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্ট খেলে সরাসরি পাকিস্তানের দলের সঙ্গে মিলিত হবেন? এই প্রশ্নের উত্তর হলো, সাকিব কানাডা থেকে সরাসরি পাকিস্তান চলে যাবেন। তার মানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আর দেশে পা রাখছেন না সাকিব আল হাসান। 12 আগস্টের আগে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ছিল না। দেশের পরবর্তী প্রেক্ষাপট সাকিব আপাতত দেশে ফিরবেন কিনা তা নিয়েও ছিল সংশয়, কারণ শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর আওয়ামী লীগের বড় অংশই লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও দেশের বাইরে চলে গিয়েছেন। বিসিবি পরিচালক এবং সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতরা এখন কে কোথায় তাও জানা নেই। আগামী 21 আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম টেস্ট। ইতিমধ্যে 7 জন ক্রিকেটার বাংলাদেশ এ দলের সঙ্গে পৌঁছে গেছে পাকিস্তান। তারা হলেন মুশফিকুর রাহিম, মমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, জাকির হাসান, নাঈম হাসান ও হাসান মাহমুদ। আজ সোমবার আরও 8 ক্রিকেটার যাবেন পাকিস্তান। তারা হলো অধিনায়ক নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, পাকিস্তান সফর শেষে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে আসবে, নাকি সাকিব আল হাসান আর বাংলার মাটিতে পা রাখবেন না? এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।